দর্শক কৃষি কথা পরামর্শ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা বেগুন ক্ষেত। এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা বেগুন ক্ষেত। এই বেগুন ক্ষেতে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মালচিং পেপার, সাথে হচ্ছে পোকামাকড় দমন পদ্ধতি। এখানে দেখেন মালচিং পেপার দেওয়া হয়েছে, মালচিং পেপার দিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে মালচিং পেপার, এই মালচিং পেপারে বেগুন গাছ লাগানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে মালচিং পেপার সবগুলো এপাশ ওপাশ মালচিং পেপার দিয়ে লাগানো হয়েছে বেগুন গাছ। টোটাল মাঠেই হচ্ছে মালচিং পেপার দিয়ে বেগুন গাছ লাগানো হচ্ছে, যাতে ঘাস না হয়, বিশেষ করে আগাছা দমন, সাথে হচ্ছে মাটির যে পোকা থাকে সে পোকা দমন, পানি কম লাগে, এই জন্য মালচিং পেপার দেওয়া হয়। এই মালচিং পেপার দেওয়া হয়েছে সবগুলোতে বেগুন গাছ লাগানো হয়েছে। এর সাথে সাথে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে পোকামাকড় দমন। এখানে একটা হলুদ কার্ড দেখতেছেন, এই হলুদ কার্ড, এই হলুদ কার্ডে এখানে পোকা কি পুরন পোকা দেখা যায়। পোকা টোটাল মাঠে এরকম দেওয়া হচ্ছে হলুদ কার্ড, এরকম মাঠে দেয় টোটালি মাঠে এরকম হলুদ কার্ড দেওয়া হচ্ছে পোকা, জাস্ট পোকা মারার জন্য। এখানে জাপ পোকা বলেন বা অন্য থ্রিপস পোকা, সাদা মাছি সব এখানে চলে আসে এই হলুদ কার্ডে, এই হলুদ কার্ডে চলে আসে। সাথে সাথে সেক্সপ্রন ট্র্যাপ দেওয়া হয়েছে, সেক্সপ্রন ট্র্যাপ বিশেষ করে বয়েম, প্লাস্টিকের বয়েম এবং লিওর আছে এখানে। এই যে এটা হচ্ছে ট্র্যাপ, ট্র্যাপ বয়েম, প্লাস্টিকের বয়েম, এর মাঝে ইয়ে দেওয়া আছে লিওর, লিওর বা এটা তাবিজ বলা হয় অনেক ক্ষেত্রে, এটা দেওয়া আছে। এটা মূলত হচ্ছে এই তাবিজটা দেওয়ার মূল কারণ হলো এই তাবিজের ঘ্রাণে মাছি পোকা, বিশেষ করে বেগুনের যে শুট এবং রুট বোরার আছে এই পোকাটা এইখানে ঘ্রাণে চলে আসে, যে জন্য এই ট্র্যাপগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন টোটাল মাঠে এরকম দেওয়া হয়েছে, টোটাল মাঠে মাঠে এরকম দেওয়া হচ্ছে এই যে সেক্সপন ট্র্যাপ এবং হচ্ছে হলুদ কার্ড, সেক্সপন ট্র্যাপ এবং হলুদ কার্ড, চমৎকার। এখানে এই যে বেগুন গাছগুলো হয়েছে খুবই সুন্দর, বেগুনও চলে আসছে ভালো দেখা যাচ্ছে, বেগুনও আসতেছে আস্তে আস্তে এবং হচ্ছে পোকাও মরছে। দেখেন কি পরিমাণ পোকা মরছে এখানে, এই যে দেখা যায় প্রচুর পরিমাণ পোকা এখানে মারা গেছে দেখা যায়। আর বেগুন অলরেডি আস্তে আস্তে বেগুন এই যে ফলন ধরা শুরু করছে, মলম্মা বেগুন। তো আমি যে দুটো বিষয় আলোচনা করলাম সেটা হচ্ছে মালচিং পেপার এবং বেগুনের রোগ দমন পদ্ধতি। এছাড়াও কেমিক্যালি রাসায়নিক, যদি আমরা রাসায়নিক কীটনাশক যেটা বলা হচ্ছে কীটনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাও আমরা দিয়ে আমরা পোকা দমন করতে পারবো। তবে এটা হচ্ছে জৈবিকভাবে পোকা দমন পদ্ধতি, টোটাল মাঠে দেখেন টোটাল মাঠ বেগুন মাঠ, এটা জৈবিকভাবে দমন পদ্ধতি। এভাবে যদি আমি পোকা দমন করতে পারি তাহলে আমার পোকার যে বিশেষ করে বেগুনের যে ছিদ্রকারী যে পোকাটা সেটা থাকবে না, ডগা ছিদ্রকারী যে পোকাটা সেটা থাকবে না। তো এই জন্য জাস্ট এভাবেই এই পোকাটা দমন করা হয়েছে। গাছগুলো খুব চমৎকার আছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা প্লটেই কিন্তু আমরা মালচিং পেপার দেখতে পাচ্ছি, মালচিং পেপার দিলে কিন্তু আসলে ঘাসটা হয় না, পানিও মোটামুটি দেওয়া লাগে না, একবার পানি দিলে হয়, সার বা অন্যান্য যে যা প্রয়োজন সেগুলো একবার দিয়ে মালচিং পেপার দিলে আর সমস্যা হয় না, মোটামুটি গাছ খুবই ভালো থাকে। তো যাই হোক,
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। কৃষি কথা প্রমোশন চ্যানেল থেকে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।